হাত পেতে এক সৌদি প্রবাসীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় মডেল ও অভিনেত্রী রোমানা সর্ণাকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন মডেল অভিনেত্রী রোমানা সর্ণা মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পথ চলা শুরু হলেও মূলত টিভি পর্দায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রেও মূলত মডেল পরিচয়ে ফেসবুকে প্রেম করতেন প্রবাসীদের সঙ্গে কখনও স্বামীর সঙ্গে ডিভোর্স আবার সংসারের আর্থিক সংকটসহ নানা কারণ দেখিয়ে নিতেন টাকা পরে করতেন বিয়েও কৌশলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লিখে নিতেন জায়গা জমিও এমনই একটি প্রতারক পরিবারের সন্ধান পেয়েছে পুলিশ প্রতারিতদের দাবি আঠাশ জনের সাথে এভাবে প্রতারণা করে বিয়ে করে রোমানা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা পুলিশ বলছে এই পরিবারের প্রতিটি সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে রোমানা ইসলাম স্বর্ণা নিজেকে কখনো মডেল কখনো অভিনেত্রী পরিচয় দিতেন খুলতেন ভিন্ন ভিন্ন ফেসবুক আইডি আপলোড করতেন রগ রোগে সব ছবি এরপর প্রবাসীদের টার্গেট করে ফ্রেন্ড বানিয়ে গড়ে তুলতেন প্রেমের সম্পর্ক ঠিক একইভাবে কখনো ফ্ল্যাট কেনা আবার কখনো গাড়ি কেনার নাম করে রোমানা সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের কাছ থেকে এক বছরে বিভিন্ন সময়ে নেন আড়াই কোটি টাকা প্রতারিত হওয়া প্রবাসী কামরুল ইসলাম জুয়েল বলেন সে আমার সাথে প্রথমে ভালো সম্পর্ক করে এরপর লালমাটিয়ায় ফ্ল্যাট কেনার নাম করে এক কোটি নব্বই লাখ টাকা নেয় আমি দেশে আসার পর আমাকে বাসায় ডাকে আমি যাই গেলে তারা আমাকে কিছু একটা খাইয়ে অজ্ঞান করে ফেলে এরপর আমার খারাপ ছবি তুলে নেয় ও আমার থেকে স্টাম্পে নেয় এইভাবে সে আমাকে জোর করে বিয়ে করে তার মোবাইল ঘড়ি গাড়ি আর সবই আমার কিনে দেওয়া আমাকে ডিভোর্স দিয়েছে বললেও তা মিথ্যা তাই আমি আইনের আশ্রয় নিয়েছি এরপর বিয়ের জন্য দেশে এনে জুয়েলকে কিছুদিন নিজের বাসায় আটকে রাখেন রোমানা করেন বিয়েও এসব শোনার পর নিজের আগের স্ত্রীর সাথে জুয়েলের ছাড়াছাড়িও হয় রোমানা হঠাৎই একদিন সুযোগ বুঝে ধারণ করেন জুয়েলের অন্তরঙ্গ নানা মুহূর্তের ছবি এরপর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রোমানা জোর করে স্টাম্পে জুয়েলের স্বাক্ষর রেখে জায়গা জমি হাতিয়ে নেন এরপর রোমানাও জুয়েলকে ডিভোর্স দেন এভাবেই বিয়ের নামে প্রতারণা করে রোমানা জন প্রবাসীর কাছ থেকে কোটি টাকা নিয়েছেন বলে জানিয়েছেন প্রতারিতরা আর পুলিশ বলছে এই পরিবারের প্রতিটি সদস্যই বিপরীত লিঙ্গের সাথে একই প্রক্রিয়ায় প্রেম ও বিয়ের সম্পর্কের অভিনয় করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে এই প্রসঙ্গে ডিএমপির ডিসি হারুনা রশিদ বলেন রোমানা তার মা তার ভাই ও ভাইয়ের বউ ও রোমানার ছেলে তারা সবাই এই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছে তিনি বিদেশ থেকে আসার পর বাসায় নিয়ে উলাঙ্গ করে তার ছবি তুলেছে তারা এরপর টাকা দাবি করে বসে টাকা না দিলে সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এই ব্যাপারে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা কামরুল ইসলাম জুয়েল বলেন আমার খালাতো ভাইয়ের মাধ্যমে পরিচয় হয় তার সঙ্গে পরিচয় হওয়ার এক পর্যায়ে সে ফেসবুকে আমাকে অ্যাড করে সে অসহায়ত্ব প্রকাশ করে সে বলে আমার মাকে নিয়ে আমি অসহায় অবস্থায় আছি আমার একটা ছেলে আছে লেখাপড়া করাতে পারি না মিডিয়াতে কাজ হয় না এক কাজ করো আমাকে তুমি একটা উবার কিনে দাও যেটা দিয়ে আমি চলতে পারবো আমি আঠারো লাখ টাকা দিয়ে উবার কিনে দিই আমার সর্বমোট দুই কোটি টাকার মতো নিয়েছে পুলিশ জানিয়েছে প্রতারক চক্র জুয়েলের উলাঙ্গ করে ছবি তুলেছে এরপর তাকে বলল তুমি যদি আরও টাকা না দাও তাহলে এই ছবি ফেসবুক ও ইন্টারনেটে ছেড়ে দিব সেই ভয়ে ভুক্তভোগী আরও কিছু টাকা দিয়েছে অর্থাৎ বাসায় উলাঙ্গ করে ব্ল্যাকমেল করায় কাল হলো রোমানা সর্ণার এমনটাই পুলিশের ভাষ্য তেজগাঁও জোনের এই পুলিশকর্তা আরও জানান কামরুল হাসান জুয়েলের মতো প্রবাসী অনেকেই প্রেমের ফাঁদে পড়ে টাকা খোয়াচ্ছেন এই মামলার অন্য আসামিরা হল আশরাফি ইসলাম শেউলি নাহিদা নাহিদ ইসলাম রেমি আন্নাফি ফারহা আহমেদ ও অজ্ঞাত এক যুবক সবই রোমানা ইসলামের পরিবারের সদস্য এদিকে মডেল অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত এছাড়া তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন শুক্রবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদ আক্তারের আদালত এই নির্দেশ দেন এর আগে মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়